প্রিয় দর্শক, সকলের প্রিয় গোট ফার্মিং সহযোগী চ্যানেল ডাকুয়া গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে ভবিষ্যতে গোট ফার্মিংয়ের স্থান কোথায় রয়েছে, আধুনিক পদ্ধতিতে একটি গোট ফার্ম নির্মাণ করতে গেলে কোন কোন বিষয়গুলির উপর আমাদের জেনে রাখা দরকার। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বর্তমানে ভারতবর্ষে ছাগল পালন পশুপালনের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করতে চলেছে। ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে ছাগল পালনকে সেখানকার প্রধান জীবিকা হিসেবে ধরে নেওয়া হয়, যেমন রাজস্থান। রাজস্থানের অধিকাংশ অংশ বৃষ্টিপাত না হওয়ার কারণে সেই সব এলাকায় কৃষিকাজ হয় না, যার কারণে সেখানকার ইনকামের মূল উৎস হলো ছাগল পালন। সেখানকার মানুষজন ছাগল পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে ছাগল পালনকে আমরা গৃহপালিত পশু হিসাবে মনে করি। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলগুলিতে প্রত্যেকের ঘরে প্রায় দুটো চারটে বা দশটা করে ছাগল দেখা যায়। তারা সাধারণ যেভাবে গৃহপালিত পশুকে আমরা পালন করে থাকি, ছাগলকে কিন্তু সেই গৃহপালিত পশু হিসেবেই পালন করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে ভারতবর্ষের মধ্যে গোট মিটের যা চাহিদা তার তুলনায় এর উৎপাদন হচ্ছে না। এর উৎপাদন না হওয়ার কারণে এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। তো মনে রাখবেন, বর্তমানে ভারতবর্ষের মধ্যে গোট মিটের যে ঘাটতি সেটা প্রায় 40-45% চলে এসেছে, যার কারণে প্রচুর পরিমাণে গোট মিটের দাম বেড়ে যাচ্ছে। এর কারণ হলো ভারতবর্ষে যে গোট মিটের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার মূল কারণ সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে বা বিভিন্ন যে এলাকাগুলি থাকে যেখানে প্রচুর পরিমাণে ছাগল চাষ হয়, তো সেই সব এলাকায় এমন কিছু কঠিন রোগ, কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রবেশ করে এমন কিছু মহামারী রোগের সৃষ্টি করে, যার কারণে সেই ছাগলগুলি নষ্ট হয়ে যায়। তো পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু এমন কিছু রোগ দেখা যায়, যেমন ধরো ভাইরাস ঘটিত একটি মহামারী রোগ যেটাকে আমরা পিপিআর বলে থাকি। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে এই রোগের প্রবল প্রকোপ দেখা যায়। কিছু কিছু গ্রামে এই রোগ যদি অ্যাটাক করে থাকে, এই ভাইরাস যদি অ্যাটাক করে থাকে, আশেপাশে 2-3টে গ্রামের কিন্তু ছাগল নষ্ট হয়ে যায়। এছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত কিছু এরকম মহামারী রোগ রয়েছে, যেমন CBPP, যেটাকে কন্টিজিউয়াস বোভাইন প্লুরোনিউমোনিয়া বলা হয়ে থাকে। বিশেষ করে এই রোগটি আমাদের পূর্ব ভারতের দিকে বেশি দেখা যায়। এছাড়া রেসপিরেটরি সিস্টেমের কিছু ডিজিজ দেখা যায়, যেমন ধরুন রাইনাইটিস, লাইরানাইটিস, ফ্যারিংজাইটিস। এছাড়াও CCPP, যেটাকে কন্টিজিউয়াস ক্যাপ্রাইন প্লুরোনিউমোনিয়া বলা হয়ে থাকে। তো এরকম আরও বহু রোগ রয়েছে, যার কারণে কিন্তু ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলাগুলিতে ছাগলের বা ছাগলের ফার্মের মধ্যে এই রোগগুলি অ্যাটাক করে ফার্মকে নষ্ট করে দেয়। বা যারা নর্মালি ছাগল পালন করে থাকে তাদের ছাগলে অ্যাটাক করে, যার কারণে ছাগলগুলি নষ্ট হয়ে যায় এবং দিন দিন এর ঘাটতিটা বেড়ে যায়। তো মনে রাখবেন, এই ঘাটতি যদি আমরা পূরণ করতে যাই তো আধুনিক পদ্ধতিতে আমাদের ফার্মিং করা উচিত। আধুনিক পদ্ধতিতে যদি আমরা ফার্মিং করতে না পারি, এই জিনিসগুলি যদি আমরা মেনটেন করতে না পারি, কিন্তু দিন দিন ঘাটতিটা বেড়েই চলবে। ফার্মিং বিজনেসের মধ্যে গোট ফার্মিং বিজনেসটি একটি অন্যতম, যার কারণ হলো এর চাহিদা বেশি। আজকে মার্কেটে যে কোনো বিজনেসের কম্পিটিশন থাকে, কিন্তু গোট ফার্মিংয়ের কোনো কম্পিটিশন থাকবে না। কেননা ভারতবর্ষের মধ্যে এতটা ঘাটতি রয়েছে যে ঘাটতি দীর্ঘ 50 বছরে হয়তো পূরণ করা সম্ভব হবে না, যার জন্য এটাকে আধুনিক পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে এই গোট ফার্মিংটি শুরু হয়। বিশেষ করে সাউথ ইন্ডিয়া সব থেকে আগে রয়েছে, যেখানে বিভিন্ন রাজ্যগুলিতে বা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জেলাগুলিতে গোট ফার্মিং হয়ে থাকে। পুরোপুরি আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিকভাবে গোট ফার্মিং করা হয়ে থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদিও বা গোট ফার্মিংয়ের প্রভাব পড়ে, কিন্তু সেই গোট ফার্মিংটা অধিকাংশ কেউ করতে পারে না, সেটা নষ্ট হয়ে যায়। ফার্মিং শুরু করার কিছুদিনের মধ্যেই সেই ফার্মিংটাকে চালাতে পারে না, যদিও বা সে ফার্মিংটাকে টিকিয়ে রেখেছে কিন্তু সেখান থেকে কোনো প্রফিট করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সিস্টেম, এই সিস্টেমটা পুরোটাই ভুল। সঠিক পদ্ধতি না জানার কারণে কিন্তু এই সব সমস্যা দেখা যায়। এরপরে যেটা সব থেকে বড় সমস্যা দেখা যায় পশ্চিমবঙ্গের মধ্যে, এখানে ময়শ্চারাইজার বেশি থাকার কারণে এখানে রোগের প্রকোপটা বেশি দেখা যায়, এবং ঠিকঠাক আমাদের এখানে ফিড ম্যানেজমেন্ট
করতে পারি না, যার কারণ হচ্ছে এখানে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণেই এমন কিছু তাদের গ্রিন ফডার রয়েছে যেগুলো আমরা সারা বছর চাষ করতে পারি না। এবং সঠিক যদি আমরা একটি আধুনিক পদ্ধতিতে গোট ফার্মিং চালাতে চাই, যার জন্য কিন্তু আমাদের সাফিসিয়েন্ট জায়গার প্রয়োজন এবং কিছু এমন স্টল ফিডিংয়ের ফিড রয়েছে যেটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো এবং কম কস্টের মধ্যে এই ফিডটা রেডি করলে তবেই কিন্তু আমরা গোট ফার্মিংয়ে প্রফিট দেখতে পাবো। এরপরে যে বিষয় সেটা হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঠিকঠাকভাবে ডিজিজ ম্যানেজমেন্ট করা যায় না, তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্মিংটা খুব কম থাকার কারণে এখানে যে ট্রিটমেন্ট সেটা খুব একদম নর্মাল এবং এর ট্রিটমেন্ট সবাই ঠিকঠাকভাবে না জানার কারণে কিন্তু সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক না ট্রিটমেন্ট না হওয়ার কারণেই এই ছাগলগুলি নষ্ট হয়ে যায় এবং ফার্মগুলি নষ্ট হয়ে যায়। তো দর্শক, আপনাদের জন্য আমি এটাই বলবো, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আধুনিক পদ্ধতিতে গোট ফার্মিং করতে চান তো অবশ্যই আপনাদের যে জিনিসগুলো জানা প্রয়োজন সেটা হচ্ছে এর বডি নিউট্রিশন ঠিক রাখতে গেলে কী কী ধরনের আমাদের ফিড দেওয়া প্রয়োজন, যে ফিডে সব ধরনের নিউট্রিশন থাকবে। আজকে সেই নিউট্রিশন লেভেল যদি আমরা ঠিকঠাক রাখতে না পারি ছাগলের গ্রোথ হবে না এবং বিভিন্ন ধরনের ডিজিজ হবে। তো দর্শক, ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য এখানেই ভিডিওটিকে শেষ করে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট বক্সে